আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম শিক্ষার্থী বৃন্দরা। আজকে তোমাদের সাথে আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটি 2000-2001 সেশনে আসা একটি প্রশ্ন নিয়ে। তাহলে এই প্রশ্নটি সমাধান করা যাক। এ ভেক্টর ইকুয়াল আই প্লাস টু আই জে প্লাস কে, ভেক্টরটির ভি ভেক্টর ইকুয়াল আই প্লাস জে ভেক্টর অভিমুখে অংশ কত? আমরা প্রশ্নটি যদি একটু ভালো করে দেখি তাহলে বলছে এ ভেক্টরটির বি ভেক্টর অভিমুখে অংশ কত। এটা দ্বারা বুঝাইছে যে এ ভেক্টরটি বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ কত। আমরা আবারও বুঝি, এ ভেক্টরটির বি ভেক্টরের অভিমুখে অংশ বলতে বুঝাইছে বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ কত। তাহলে আমরা প্রথমেই জেনে নিই আসলে লম্ব অভিক্ষেপ জিনিসটা কি। তো ধরি ধরি দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে একটি ভেক্টর যদি এ হয়, অপর ভেক্টরটি যদি বি হয়, তাহলে প্রশ্নটা ছিল যে বি ভেক্টরের উপর এ এর অভিক্ষেপ, কারণ বলে দিছে এ ভেক্টরটি বি এর ভেক্টর অভিমুখী অংশ, তার মানে বি এর উপর এ এর অভিক্ষেপ কত। তো ধরি এখানে একটা আমরা লম্ব টেনে দিই, লম্ব অভিক্ষেপটা ধরো এটা ও, এটা হলো ডি। তাহলে আমি বি ভেক্টর উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বলা হয় ওডি অংশটাকে। তাহলে আমি যদি ওডি অংশটার মান বের করি তাহলে লিখতে পারি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হলো ওডি আর অতিভুজ ধরি এটা আমি এম ধরি, তাহলে অতিভুজ হলো ও এম। তাহলে লিখতে পারি ওডি ইকুয়াল ও এম কস থিটা। তাহলে ওডি যদি হয় লম্ব অভিক্ষেপ কার, এ ভেক্টরের, কার উপর, বি এর উপর, তাহলে ওডি ইকুয়াল হবে ও এম এর মান হচ্ছে এ কস থিটা। সুতরাং আমরা এখান থেকে মূলত বের করব এ ভেক্টরটি বি এর উপর লম্ব অভিক্ষেপ, তার মানে বি এর উপর এ লম্ব অভিক্ষেপ অর্থাৎ ওডি এর মান, তার মানে এ কস থিটা এর মান কত। তাহলে আসা যাক, আমরা জানি এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। এখান থেকে আমরা বের করব এ কস থিটা এর মান, তাহলে এ কস থিটা ইকুয়াল নিচে বি থাকবে উপরে থাকবে এ ডট বি। তো সেখান থেকে আমরা বসাই এ ভেক্টর হচ্ছে আই প্লাস টু আই জে প্লাস কে ডট, বি হচ্ছে আই প্লাস জে, আর শুধু বি এর মান রোট আই এর সহগ ওয়ান জে এর সহগ ওয়ান স্কোয়ার করে দিলাম। তাহলে এটা আসলে আমার রোট টু, উপরে আই আই গুণ করলে ওয়ান, জে জে ওয়ান সাথে সহগ আছে, টু কে এর কোনো সহগ ওখানে নাই, তাহলে এটা হলো জিরো। তাহলে মানটা আসলো থ্রি ডিভাইডেড বাই রোট টু। তাহলে আমরা পেয়ে গেলাম এ কস থিটা বা এ ভেক্টরটির বি ভেক্টরের অভিমুখে অংশক। তাহলে দেখো আমরা শুধু বাংলা শব্দটার কারণেই বুঝতে পারি নাই যে আসলে প্রশ্নটা কি ছিল। আমরা যদি আবারও মনোযোগ তাহলে দেখি যে এ ভেক্টরটির বি ভেক্টর অভিমুখে অংশক, মনে রাখবা অভিমুখে অংশক বলতে লম্ব উপাংশকে বোঝানো হয়, অভিমুখে অংশক। তাহলে দেখো বি ভেক্টরের অভিমুখে অংশক মানে হলো লম্ব উপাংশ, তার মানে ওডি এর মান। সুতরাং লম্ব অভিক্ষেপ এ কস থিটা, তার মানে এ কস থিটার মান যা পেলাম সেটাই হলো আমাদের নির্ণেয় মান। তো ধন্যবাদ সবাইকে, সবাই প্রতিদিন আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।